তো আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে 30 দিন রোজার মধ্যে 5 দিন, আজকে 5টা দিনের রোজা। তো আজকে রোজা, সেহরি, ইফতার সব ওখানেই করেছিলাম। তো এখন চলে এলাম বাড়ি, দোকান বন্ধ করে। আর আজকে দিন হচ্ছে 5 দিন, আজকে 5টা রোজা কমপ্লিট হবে। আর এখন বাজছে 1টা, এখন জোহরের নামাজ পড়ব। তো জোহরের নামাজ পড়ব, তো জোহরের নামাজ টামাজ পড়ে আপনি তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে একটু কোরআন শরীফ পড়ে টরে আপনার আবার আপনাদের সাথে আসরে দেখা হচ্ছে। তো চলুন। তো এই মুহূর্তে জোহরের নামাজ পড়ে নিলাম, আর একটা ছোট্ট রিল তৈরি করলাম যেটা সন্ধ্যার মধ্যে হয়তো চলে আসবে আজকে। তো এখন তাহলে সন্ধ্যার মধ্যে চলে আসবে। আর এখন আমি ই করবো, একটু শুবো, ঘুমাবো, আর একটু কোরআনটা বাংলা মানে করে একটু পড়াশোনা করে নেব, তারপরে একবার আসর সময় উঠবো। তো আসরের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ রোজা ধরে থাকুন। কিরে, পা চাপে দিলি নাকি? তো বন্ধুগণ, এখন আসরে নামাজ পড়ে নিলাম, আর আসরে নামাজ পড়া হয়ে গেল, আর একটু সবার সাথে কথাবার্তা বলছিলাম গ্রামের লোকদের সাথে, ওদেরকে একটু বোঝাচ্ছিলাম, মানে একটু দ্বন্দ্ব করছিল। যাই হোক, তো মেন কথা হচ্ছে এখন আমি এখন যাব আপনার ওই ইফতারের কিছু ফলমূল বাজার করতে। আর একটু বেশি কথা বলা হয়েছে, পেটে লাগছে। যাই হোক, এখন এখন যাব ইফতারের বাজার করতে। চলুন ইফতারের বাজার। তো বন্ধুগণ, অবশেষে আজকের 5টা রোজা কমপ্লিট হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে নিলাম, আর এখন যাব দোকান দোকান খুলতে। তো দোকান খুলবো, আর আজকে কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের কেমন রোজা কাটলো কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী দেখা হচ্ছে আপনাদের সাথে 6 ডে 30 ডে রমজান চ্যালেঞ্জে। কালকে 6টা রোজাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুগণ, আজকে সারাদিন ছিল এই খাটাখাটনি, একটু ঘোরাঘুরি, এই হলো। তো আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।